অভিনেতা এসছেন, স্থাপত্যে একদম আইকন, আমার চেন আইকন পিঙ্কু নন্দী এসছেন, সবাইকে আমরা ডেকে নেব। বাইক চালানোর সঙ্গে সঙ্গে গানটা শুনুন প্লিজ, অধৈর্য হবেন। আমার আমারই কিরকম লাগছে যে সবার দেরি হয়ে যাচ্ছে, বাট উইল কল এভরি ওয়ান প্লিজ একটু ধৈর্য ধরুন। সবাইকে নমস্কার জানিয়ে গান শুরু করছি।
থ্যাংক ইউ। সত্য হি শিব হে।
প্রফেসর ডক্টর চন্দন মিশ্রা সেন্সিয়াস কলেজের খুব খ্যাতনামা প্রফেসর। সপ্তাহে 18-20টা ক্লাস নিতে হয়, তার জন্য গলায় স্যাক্রিফাইস হয়, তারপরেও এই গান করেছে, সুতরাং বুঝতেই পারছি যে খুবই ভালো গান। অ্যান্ড আই এম ভেরি অনার্ড অ্যান্ড ব্লেসড যে আমি ওকে গান করাতে পেরেছি, কিছুতেই গান গাইতে চাইছিলেন না, সো করেছে। একবার যদি জোরে হাত তালি দিয়েছে তাহলে গানটাও চালিয়ে যেতে পারেন। আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা হচ্ছে শাকো। এই শাকো নামটা তো সর্বাঙ্গিক ভাবে হওয়া উচিত। রক্তের সম্পর্কের বাইরেও যে শাকো তৈরি হতে পারে, রক্তের সম্পর্কের বাইরেও যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হতে পারে, সেইটা এই আমাদের দুজনের সম্পর্ক দেখলে বুঝতে পারবেন। আমরা হয়তো রক্তের সম্পর্ক না, কিন্তু আমরা সত্যি সত্যি দিদিগণ, এবং প্রত্যেক মুহূর্তে আগলে রাখা। আর এই পুরো অনুষ্ঠানটা আমি প্রথমেই বলেছিলাম, আমি কিছু পারবো না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কিছু পারবো না, দিদি তুমি দেখে নাও। এটাই হচ্ছে সম্পর্ক, এটাই শাকো। এই শাকোটা যেন সবার মধ্যে থাকে। ঝর্ণার মতো মেয়ে হয় না, ঝর্ণার মুগ্ধ করার মতো একদম, শুধু শিল্পী নয়, লেখিকা নয়, অভিনেত্রী নয়, ওর ওর এর বাইরে ওর ওর যে মানবিক যে গুণ তার কোনো তুলনা হয় না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই শাকো দিয়ে শুরু হোক সব কিছু, এবং খুব সফল হোক ওর যাত্রা পথ। তিনি একই সঙ্গে এই মঞ্চে এত সুন্দর করে গান শোনালেন, এত এত সুন্দর কণ্ঠে গান শোনালেন, এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি মঞ্চের পেছনে ব্যাক স্টেজটা উনি সমান হাতে সমান দক্ষতার সঙ্গে সামলে চলেছেন। তাই চন্দ্রানিদির জন্য আরো একটা জোরে হাততালি হয়ে যাক আরো একবার সকলের কাছ থেকে চেয়ে নিচ্ছে একটা জোরে হাততালি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, তাকে আমি বলবো যে কিছু ঘোষণা করবেন। আলোটা জ্বালাতে দেখতে পাচ্ছি না সবাইকে।